वेलकम टू माय यूट्यूब चैनल सुरेंद्र बायोलॉजी। बंधुरा आज के आमी जे विषय निये वीडियो निये चले आपनादेर सामने पोस्ट ग्रेजुएट टीचार बायोलॉजी उपरे नवोदया विद्यालय समितिर प्रीवियस ईयर क्वेश्चन पेपर ओटा 2019 साल प्रश्न छिलो, से प्रश्नगुलो आमरा एक नजरे देखे निब যেটা পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট। কারণ আমরা জানি যে যে কোনো পরীক্ষার প্রিভিয়াস ইয়ার প্রশ্ন আলোচনা এবং প্রশ্নগুলো প্র্যাকটিস করা পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ হয়। তাই আমরা বেশি কথা না বাড়িয়ে দেখে নিব কী কী প্রশ্ন 2019 সালে পড়েছিল এনভিএসে। তো বায়োলজির মূলত প্রশ্ন আমরা আজকে প্রথম 15টা প্রশ্ন করেছি, বাকি 45টা প্রশ্ন কালকে করার চেষ্টা করব। আইডেন্টিফাই দ্য ইনকারেক্ট পেয়ার ফ্রম অপশনস গিভিন বিলো। ওয়েবস হচ্ছে কি ইনসেক্ট, ক্রেপ, ক্রাস্টেশিয়ান, ড্রাগন ফ্লাই, এরাকিডা, আর হচ্ছে কি মিলিপিডি হচ্ছে কি মাইরিপোডা। এই প্রশ্নটা আমরা জেনে নিব যে উত্তর কী হবে। ওয়েবস হচ্ছে কি ইনসেক্টটা কারেক্ট, ক্রেব হচ্ছে ক্রাস্টেশিয়ান এটাও ঠিক, ড্রাগন ফ্রাই অ্যারাকিডা এটা হচ্ছে কি ভুল আছে, মিলিপিড হচ্ছে কি মাইরিপোডা এটাও ঠিক আছে। তো উত্তর বলেছে যে কোনটা হচ্ছে ইনকারেক্ট। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি এটা ইনকারেক্ট হচ্ছে কি তিনেরটা, উত্তর যাবে তিন। চলে যাব আমরা পরের প্রশ্নতে। এপিনিউরিয়াম ইজ, অপশান ওয়ান হচ্ছে কি লিনিং অফ সেন্ট্রাল ক্যানাল অফ স্পাইনাল কর্ড, আউটার মোস্ট কভারিং অফ নার্ভ, আউটার মোস্ট কভারিং অফ নিউরন, লাইনিং অফ প্রি সাইনাপটিক কমপ্লেক্স। এপিনিউরিয়াম হচ্ছে কি আউটার মোস্ট কভারিং অফ নিউরন, উত্তর হয়ে যাবে কি দুয়েরটা। চলে যাব আমরা পরের উত্তর। আইডেন্টিফাই দ্য ইনকারেক্ট পেয়ার অ্যাবাউট ব্লাড বডি পার্ট অ্যান্ড মাসেল দ্য গিভিন বিলো। ব্লাড ভেসেল হচ্ছে কার্ডিয়াক মাসেল, একদম ভুল, কারণ ব্লাড ভেসেল হচ্ছে কি কার্ডিয়াক মাসেল দিয়ে তৈরি হয় না। স্কিন স্মুথ মাসেল, ঠিকই বলেছে। আইলিড হচ্ছে স্কেলেটার মাসেল, এটাও ঠিক। রাইডেট্রিয়াম হচ্ছে কার্ডিয়াক মাসেল, আমরা জানি রাইডেট্রিয়াম যেটা সেটা হচ্ছে কার্ডিয়াক মাসেল দিয়েই তৈরি হয়। এখানে ইনকারেক্ট বলেছে, ইনকারেক্ট উত্তর কোনটা হয়ে যাবে, ব্লাড ভেসেল কার্ডিয়াক মাসেলটা হবে না, উত্তর হয়ে যাবে কি একেরটা। চলে যাব পরের প্রশ্ন। হুইচ অব দ্য ফলোয়িং প্রোডাক্ট ক্যান নট বি অবটেইন বাই বায়োটেকনোলজিক্যাল প্রসেস। বায়োটেকনোলজিক্যাল প্রসেস বর্তমান দিনে যাবতীয় উদ্ভিদ কিংবা প্রাণীর মধ্যে ভেরিয়েশান এনে নতুন নতুন প্রোডাক্ট তৈরি করতে সাহায্য করছে। তো এখানে ক্যান নট বি অবটেইন বলেছে, বিয়ার, ইনসুলিন, হাইব্রিড সিড, অ্যান্টিবডিজ। এখানে আমরা জানি যে বিয়ারটা আমরা প্রোডিউস করি ইস্টকে বায়োটেকনোলজিক্যাল প্রসেস করে, ইনসুলিনও আমরা তৈরি করি যেটাকে হিউমিউলিন বলা হয়, মানব ইনসুলিন যেটা, হিউমিউলিন তৈরি করা হয় বায়োটেকনোলজিকে কাজে লাগিয়ে। বর্তমানে হাইব্রিড সিট আর অ্যান্টিবডিজ, অ্যান্টিবডি আমরা জানি মনোক্লোনাল অ্যান্টিবডি যেটা, মনোক্লোনাল অ্যান্টিবডি এটা তৈরি করি আমরা বায়োলজিক্যাল বায়োটেকনোলজিক্যাল প্রসেসের মাধ্যমে। কিন্তু হাইব্রিড সিডটা আমরা এখনও পর্যন্ত বায়োলজিক্যাল প্রসেসে তৈরি করি না, উত্তর হয়ে যাবে তিনেরটা। চলে যাব আমার পরের প্রশ্নতে। মাইট্রাল ভাল্ভ প্রেজেন্ট এট, মাইট্রাল ভাল্ভ হচ্ছে কি একটা হার্টের আমাদের প্রেজেন্ট থাকে, চারটা অপশান আছে, ওপেনিং অফ পালমোনারি আর্টারি ইন রাইট ভেন্ট্রিকল, তারপর হচ্ছে কি দু নম্বর হচ্ছে কি অপশান যেটা বলছে যে রাইট অ্যাট্রিয়াম হচ্ছে ভেন্ট্রিকুলার ওপেনিং, ওপেনিং অফ এওর্টা ইন লেফট ভেন্ট্রিকল, লেফট অ্যাট্রিও ভেন্টিকুলার ওপেনিং। তাহলে এটা উত্তর করার আগে আমরা একটা পিকচার দেখে নেব। আমরা হার্টকে আমরা যে চারটি চেম্বারে ভাগ করি, আমরা রাইট অ্যাট্রিয়াম, তারপর হচ্ছে কি রাইট ভেন্টিকল, আবার হচ্ছে কি লেফট অ্যাট্রিয়াম এবং লেফট ভেন্টিকল, এই চারটা পার্টে ভাগ করে থাকি। দেখে নিব আমরা যে কোন পার্টে কোন ভাল্ভটা প্রেজেন্ট থাকে। রাইট অ্যাট্রিয়াম আর রাইট ভেন্টিকুলের মাঝখানে যেটা থাকে সেটাকে বলা হচ্ছে কি ট্রাইকাস্পিড ভাল্ভ, এই পোর্শনটায় থাকে ট্রাইকাস্পিড ভাল্ভ। এটা কী করে না, রাইট অ্যাট্রিয়ামের যে ব্লাডগুলোকে রাইট ভেন্টিকুলে আসতে দেয়, তার বিপরীতমুখী পরিবহনে বাধা সৃষ্টি করে।
আবার মিট্রাল ভাল্ভকে আমরা কি বলি না বাইকাসপিড ভাল্ভ, এটা থাকে কোথায় না লেফট এট্রিয়াম, এই যে লেফট এট্রিয়াম আর হচ্ছে কি লেফট ভেন্টিকুলার, এই পজিশনে থাকবে কে না মিট্রাল ভাল্ভ। আবার এটা থাকে কি না রাইট এট্রিয়াম এবং হচ্ছে কি ওই এওটার মাঝখানে, এওটা ভুল বললাম, রাইট ভেন্টিকল এবং হচ্ছে কি পালমোনারি আর্টারির মাঝখানে যেটা থাকে সেটাকে কি বলে না পালমোনারি ভাল্ভ। আর আরেকটা ভাল্ভ থাকে সেটাকে কি বলে না সেটা হচ্ছে কি এটা হচ্ছে পালমোনারি ভাল্ভ, এওটা ভাল্ভ থাকে কোথায় না লেফট ভেন্টিকল এবং হচ্ছে কি এওটার মাঝখানে থাকবে এওটার ভাল্ভ। তাহলে এখানে যে উত্তরটা আছে হয়ে যাবে কি না মিট্রাল ভাল্ভ যদি বলেছে লেফট এট্রিও ভেন্টিকুলার ওপেনিং, অপশান চার। পরের প্রশ্নতে চলে যাব আমরা, হ্যাঙ্গিং প্রসেস অফ দিস অফ দ্য ফ্রি বর্ডার অফ সফট প্লেডেড প্যালেড ইজ কল্ড উভুলা, ক্লাইটোরিস, গিনভিয়া আর হচ্ছে কি প্রিনিয়াম। উত্তর হয়ে যাবে কি উভুলা। নেক্সট কোশ্চেন, হুইচ অফ দ্য ফলোয়িং এনজাইমস ইজ কমন ইন দ্য প্রসেস অফ ডিএনএ রেপ্লিকেশন এজ ওয়েল এজ আরএনএ ট্রান্সক্রিপশন। আমরা রেপ্লিকেশন, ডিএনএ রেপ্লিকেশন এবং আরএনএ ট্রান্সক্রিপশানে বোথ প্রসেসে আমরা কাকে ইউজ করি না আরএনএ পলিমারেজকে, আরএনএ পলিমারেজ। উত্তর হয়ে যাবে চারেরটা। নেক্সট কোশ্চেন, আইডেন্টিফাই দ্য টিস্যু ফ্রম দ্য ফলোয়িং অপশানস দ্যাট ইজ নট ফাউন্ড ইন ভাস্কুলার বান্ডিল অফ প্ল্যান্ট। আমরা ভাস্কুলার বান্ডিল প্ল্যান্টকে দুভাগে ভাগ করি, একটা হচ্ছে কি জাইলেম, একটা হচ্ছে কি ফ্লোয়েম। তো জাইলেমে চারটা পার্ট থাকে, ট্রাকিয়া জাইলেম প্যারেনকাইমা একটা জাইলেম ফাইব্রিল, আর হচ্ছে কি ফ্লোয়েম হচ্ছে কি সিপ্লেট, আর হচ্ছে ক্যাম্পেনিয়ান সেল ফ্লোয়েম তন্তু, আর ফ্লোয়েম হচ্ছে কি প্যারেনকাইমা। তাহলে এখানে ফাইব্রিল আছে ঠিক আছে, প্যারেনকাইমাও কারেক্ট অ্যান্সার, সিপটিভও ঠিক আছে, কিন্তু এপিডার্মিস যেটা উপস্থিত থাকে না ভাস্কুলার বান্ডিলে, এই জন্য নট আছে যেহেতু। উত্তর হয়ে যাবে চারেরটা। চলে যাবো আমার পরের প্রশ্নতে, অ্যাডাফিক ফ্যাক্টর রিলেটেড টু অ্যাট্রিবিউট অফ, অ্যাডাফিক ফ্যাক্টর অলওয়েজ কী হয় না সয়েলের সঙ্গে রিলেশন থাকে। উত্তর হয়ে যাবে এখানে একেরটা সয়েল। চলে যাবো আমার পরের প্রশ্নতে, হুইচ অফ দ্য ফলোয়িং ফেনোমেনন উড কন্ট্রিবিউট টু ডিক্লাইন ইন পপুলেশান, ডিক্লাইন পপুলেশান। পপুলেশান কী হয় আমরা জানি যে পপুলেশান তাকেই বলে একটা নির্দিষ্ট অঞ্চলে নির্দিষ্ট সময়ে কোনো অঞ্চলে মোট একটি প্রজাতির যে সদস্য সংখ্যা উপস্থিত থাকে তাকে বলা হচ্ছে কি পপুলেশান। তো এই পপুলেশানের বলছে কি ডিক্লাইন কখন হবে না যখন হচ্ছে কি আমরা জানি যে মৃত্যু হার বাড়বে বা হচ্ছে কি অভিবাসন হয়ে যাবে বা মাইগ্রেশন হয়ে যাবে, হ্যাঁ যখন জন্মহার কমবে, এইসব কন্ডিশানে কী হবে না পপুলেশান ডিক্লাইন করবে। তাহলে এখানে অপশান ওয়ান দিয়েছে লো মর্টালিটি, একদম ঠিক নয় কারণ মর্টালিটি কমলে তো পপুলেশানের বৃদ্ধি হবে। হাই ন্যাটালিটি ঠিকই আছে অপশান টু, আর তিনেরটা বলছে হাই ন্যাটালিটি অ্যান্ড লো মর্টালিটি, আর অপশান চার আছে লো ন্যাটালিটি হাই মর্টালিটি। তাহলে পপুলেশান ডিক্লাইন তখনই করবে যখন হচ্ছে কি মর্টালিটি, ন্যাটালিটিটা হচ্ছে কি কমবে কিন্তু মর্টালিটি বাড়বে, তখন ডিক্লাইন করবে। উত্তর হয়ে যাবে কি চারেরটা, কারণ হচ্ছে কি এখানে জন্মহার হচ্ছে কি কমছে মৃত্যু হার বাড়ছে, তবে পপুলেশানের হচ্ছে কি ঘনত্ব বা পপুলেশানের মানটা ডিক্রিজ করবে। চলে যাবো পরের প্রশ্নতে, হুইচ অফ দ্য ফলোয়িং কারেক্টলি রিপ্রেজেন্ট ভেন্টিকুলার রিপ্রোডাকশন ইন কার্ডিয়াক মাসেল। কার্ডিয়াক মাসেলে আমরা যে রিদিমগুলো হয়ে থাকে তাকে আমরা কি বলি না তাকে আমরা ইসিজি বলি। ইসিজি যখন আমরা করা হয় ইলেকট্রোকার্ডিওগ্রাম, ইসিজির মাধ্যমে আমরা ওই গ্রাফে হচ্ছে কি রিপ্রেজেন্ট করি কী করে ফাংশন করছে। তো এখানে যে ভেন্টিকুলার রিপ্রোডাকশনটাকে আমরা কার্ডিয়াক সার্কেলে কী রিপ্রেজেন্ট করব, কিউআরএস কমপ্লেক্স, টিওএফ, পিওএফ, কিউআরএস কমপ্লেক্স একসঙ্গে না পিওএফ। তো এখানে আমরা দেখে নিব ইসিজির পিকচারটা, ইসিজির পিকচারে আমরা দেখতে পাচ্ছি যে পিওএফ এইটা, কিউআর কিউআরএস, তারপর হচ্ছে কি টিওএফ। তাহলে আরটা হচ্ছে কি ভেন্টিকুলার ডিপোলারাইজেশন, তাহলে আর বলতে হচ্ছে কি কিউআরএস, কিউআরএসটা হচ্ছে কি ভেন্টিকুলার ডিপোলারাইজেশন, তাহলে উত্তর হয়ে যাবে কি কিউআরএস কমপ্লেক্স। নেক্সট কোশ্চেন, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ এ নন ইনভেসিভ প্যারেন্টাল প্রিনেটাল টেস্ট ইজ ডায়াগনোস অফ ফিটাল ডিসঅর্ডার। ফিটালের ডিসঅর্ডার থাকলে আমরা কোন টেস্টের মাধ্যমে জানতে পারবো,
এখানে হচ্ছে কি এমিনোসেন্টেসিস, এনজাইওগ্রাফি, আলফা ফেটোপ্রোটিন টেস্ট, ক্রোনিক ভিলি স্যাম্পলিং। তাহলে এখানে উত্তর হয়ে যাবে তিনেরটা। আলফা ফেটোপ্রোটিন টেস্টের মাধ্যমে আমরা কোনো ফেটাল ডিসঅর্ডার জানার জন্য প্যারেন্টাল টেস্ট করে থাকি। চলে যাব আমরা পরের প্রশ্নতে। হুইচ অফ দ্য ফলোয়িং অর্গানিজম ক্যান নট বি এক্সপ্লয়েড এজ বায়োকন্ট্রোল এজেন্ট ইন এগ্রিকালচার। আমরা জানি যে বর্তমানে হচ্ছে কি বায়োকন্ট্রোল মেথডের মাধ্যমে উইদাউট আমরা কী করি না, কোনো ফার্টিলাইজার বা হচ্ছে কোনো ইনসেকটিসাইড না ব্যবহার করে আমরা কী করছি না, কীটপতঙ্গকে কন্ট্রোল করার চেষ্টা করি। তো এখানে নট বি এক্সপ্লয়েড কোনটা আমরা ব্যবহার করি না বায়ু কন্ট্রোল করার জন্য, লেডি বার্ড যেটাকে আমরা ব্যবহার করে থাকি, এফিডসকেও আমরা ব্যবহার করে থাকি, আর হচ্ছে কি ড্রাগন ফ্লাই আর ট্রাইকোডার্মা। ট্রাইকোডার্মা ওয়ান টাইপ হচ্ছে কি ফাঙ্গি, যেটাকে আমরা কী করি না অল্টারনেরিয়া ট্রাইকোডার্মা এগুলো আমরা কচুরি বানাকে জলাশয়ে মারার জন্য ব্যবহার করে থাকি। এখানে ড্রাগন ফ্লাই ফ্লাই উত্তর হয়ে যাবে, এটাকে আমরা ব্যবহার করি না, উত্তর হয়ে যাবে কি ড্রাগন ফ্লাই। চলে যাবো পরের প্রশ্নতে। হুইচ অফ দ্য ফলোয়িং প্ল্যান্ট হরমোন রেসপন্সিবল ফর রাইপেনিং অফ দ্য ফ্রুট। আমরা কোন হরমোন প্ল্যান্ট হরমোনটাকে উদ্ভিদ হরমোনটাকে ফুলে ফলের পরিপক্ক বা হচ্ছে কি পাকানোর জন্য ব্যবহার করে থাকি। খুবই সোজা একটা প্রশ্ন, উত্তর হয়ে যাবে কি ইথিলিন। ইথিলিনকে আমরা কী করি আমরা ফলের পরিপক্ক করার জন্য বাইরে থেকে প্রয়োগ করে থাকি। লাস্ট প্রশ্ন আজকের, ইন হুইচ অফ দ্য ফলোয়িং কন্ডিশনস দ্য রেড এনজাইম রিয়াকশান মেগে প্লেটাও মানে কমে যাবে, কখন না এডে হাই সাবস্টেন্ট কনসেনট্রেশন, এড লো সাবস্টেন্ট কনসেনট্রেশন, এড ইন্টারমিডিয়েট সাবস্টেন্ট কনসেনট্রেশন, চারেরটা বলেছে এড হাই এজ ওয়েল এজ লো সাবস্টেট কনসেনট্রেশন বোথ। তাহলে উত্তর হয়ে যাবে কি একেরটা, যখন আমরা সাবস্টেট কনসেনট্রেশন বাড়িয়ে দিব তখন এনজাইমের সঙ্গে তার ক্যাটাভিটিক অ্যাক্টিভিটি কমবে, তাহলে উত্তর হয়ে যাবে কি একেরটা। আমরা বাকি প্রশ্ন আমরা জানি যে এনভিএস পিজিটির সাবজেক্টের 60টি প্রশ্ন থাকে, আজকে আমরা 15টি আলোচনা করলাম, বাকি আমরা 45টি পরবর্তী ভিডিওতে আলোচনা করব। আপনারা সাবস্ক্রাইব করুন, লাইক করুন, শেয়ার করুন।